हे एवरीवन वेलकम बैक टू द चैनल। तो এখন প্রায় 3:30 মতন বাজে। ছেলে তো খেয়ে দে ঘুমিয়ে গেছে আর বাবা আসছিলেন, তো মানে ছেলের সঙ্গে বাবা আসছিলেন। ওকে স্কুল থেকে তো ভাই নিয়ে আসে, তো একবার বাবাও এসেছে, কিন্তু বাবার আধার কার্ড আর পেনশনের বইটা বাবা পাচ্ছে না খুঁজে। তো বাবা বলছে যে তোর এখানে আছে, তোর এখানে আছে। তো সেই খুঁজতে গিয়ে আমার পুরো আলমারি অগোছালো হয়ে গেছে। মানে এবার অনেক সময় কি হয়, আমি রেখে দিই, এ হয়তো আমার মনে পড়ছে না, এত কাজের চাপে না আমি ভুলেও যাচ্ছি সব কিছু। আর তো যাই হোক, সেই জন্যই সমস্ত কিছু বার করতে হয়েছে। আর বার যখন করতেই হচ্ছে, এবার ওগুলোকে তো গোছাতেই হবেই। আর আমি ছেড়ে কেই বা গোছাবে? হ্যাঁ, হাজবেন্ড করে দেয় ঠিকই, গুছিয়ে দিতে পারে, কিন্তু কোথায় কি রাখবে না রাখবে সব গন্ডগোল করে রাখবে। সেই 14 বার আমাকেই জিজ্ঞেস করবে কোথায় আছে কোথায় আছে, আর প্রত্যেকবার পুরো জিনিসগুলো নামাবে। তো তার থেকে ভাই আমিই করি, সেটাই ভালো হয়। তো তাই জন্য আর এগুলো ছেলে না ঘুমালে করা যায় না, কারণ ছেলে এদিক ওদিক করে টানাটানি করবে, তখন মানে আমি আরও বিরক্ত হয়ে যাবো। তাই জন্য ভাবলাম যে করেই উঠি এগুলো। আর বেশ কয়েকদিন ধরে আমার দিকে মানে আমার জামাকাপড়গুলোও গণ্ডগোল হয়ে গেছে। মানে রোজই ধরো বেরোনো থাকে, এক তো স্কুল আছে, তারপরে ধরো বিকালে টুকটাক বেরোনো হয়, তারপরে সারাদিন ঘরে যা পড়া হয় সেগুলোও তো রোজকার ধোয়া কাঁচা মেলা যাই হোক রাখতে হয়। তো করে গিয়ে সব দেখো সব এলোমেলো হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে গুছাবো, কিন্তু কি বলতো ওই সাহসটা হচ্ছিল না, আর এত কাজের পেশা। তবে এবার এগুলো কি হয়, ছেলে না ঘুমালে করা যায় না। এবার ছেলে ঘুমিয়ে বাকি কাজ যেগুলো আছে, যে ডেইলি যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তো সারতেই হবে, সেই কাজগুলো তো তুমি আর রেখে দিতে পারবে না। তো সেই কাজ সেরে উঠতে উঠতে আর শরীরে দেয় না, ক্লান্তি এসে যায়, তখন আর করে ওঠা হয় না। তো আজকে যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মানে আলমারিটা ইয়ে করা হয়েছিল, ওগুলো আমি ভাবলাম তাহলে গুছিয়েই উঠি। আমার একটুখানি ইয়ে আছে যে যতক্ষণ না গুছাবো এদিক ওদিক থেকে থাকে, মানে খুব যদি শরীরে না পারে তবেই আমি শুয়ে পড়ি না আর কি, নয়তো করতেই থাকি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা একটু বেরোচ্ছি, কিছু আমাদের কাজ আছে। আমাদের টাইলসটা একটু কালার যেটা আছে সেম কালারে, দেখি যদি টাইলস পাই আমাদেরকে ওগুলো চেঞ্জ করবো। যেগুলো চেঞ্জ করার জন্য টাইলসটা ম্যাচিং দরকার, তখন ছবি তুলে নিলাম। আর একটু আধার রিলেটেড কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে আসবো। এই কাগজ খুঁজে পেতে গিয়ে পুরো আলমারি ওভারফ্লো হয়ে গেছে। আর একটা ডুপ্লিকেট পাওয়া গেছে, ওইটা নিয়ে কাজটা করতে হবে। মানে আধার রিনিউ করতে, আধার কার্ড রিনিউ করতে হবে। হ্যাঁ, আর ওর জন্য খেলনা ফ্রুট নিয়ে আসবো। আর আমাদের রান্নাঘরে তোমাদের বলেছিলাম যে রান্নাঘরটা মানে মডুলার করা হবে, তো তার জন্য ওই পুরো ওইদিকটা টাইলস বসানো হবে। মানে এইদিক ওই উপর টুকু সব পুরো টাইলস বসানো হবে। সেম টাইলস পাবো কিনা যাই না, তবে আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। আগে আধারের কাজটা করবো, তারপর টাইলসটা। আচ্ছা, ফ্রুটস ফ্রুটস খেলা সবাই নিয়ে। তোমার কি লাগবে? অভিধানের খেলনা, ফ্রুট খেলনা চাই, এটাও নিয়ে আসবো। চল লেটস গো, লেটস গো। প্রায় 1 ঘন্টা ধরে বসে থেকে থেকে আধার আপডেট হলো না, মানে আজকে সার্ভারটা ডাউন রয়েছে। তো এখন আমরা যাচ্ছি, প্রায় 9:45 বেজে গেছে, জানি না দোকানটা খোলা পাবো কি না। হ্যাঁ, আছে দোকান খোলা। যাই হোক, এখন এখানে এসেছি আমরা টাইলসটা পছন্দ করতে। বাগমোড়ে টাইলস ওয়ালটা তো অনেক আগে বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই ওদের দোকানটা তো এলিট সেরাম, টাইলস ওয়াল তো বন্ধ হয়ে গেছে। এলিট সেরাম কি আসলাম, আমরা যেটা চাইছিলাম আছে, অনেকটা সিমিলারিটি আছে। তার দুই একটা দোকান ঘুরি, তার আর কয়েকটা দোকান দেখবো, আর কালকে একটা তাও আসবো। টাইলস ওয়াল
তো বাড়ি ফিরে এসেছি আমরা, কারণ টাইলস বেশি দেখতে পারিনি। সব দোকানই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল আর ওই একটা দোকান বন্ধের মুখোমুখি, সেই সময় আমরা জাস্ট ঢুকেছি। তো টাইলস আছে ওখানে, মানে তাও আর আমি ভাবছি যে বেশ কয়েকটা দোকান ঘুরতে হবে, কারণ দেখো এ তো আর জামা কাপড় নয় যে ঠিক আছে পাল্টে দিলাম বা কিছু। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো দুপুরবেলা আমার সব কটা তাক কমপ্লিট হয়নি, তাই যতক্ষণ ছেলে খাচ্ছে না বা কি একটু ঘুরে ঘুরে করছে খেলছে দেলছে, সেই ফাঁকে আমি ভাবলাম তাহলে এইটুকু আমি করে নিই, তারপর ছেলেকে খাওয়াবো। এই আলমারিটায় না বিভিন্ন পার্টিশন করা আছে বলে আমার একটু সুবিধা হয়, মানে আমি স্কুলে ডেইলি যেটা পরে যাই সেটা এক জায়গায় থাকে, যেগুলো ধরো একটু ড্রেস সেগুলো একটু উপরের দিকে থাকে, কারণ ওগুলো তো সবসময় পরা হয় না। টি শার্ট টপস এগুলো এক জায়গায় থাকে, কাপ্তান যে টপগুলো হয় বা সেগুলো সেরকমটাই এগুলো এক জায়গায় থাকে, আর একটু ভালো চুড়িদার সেগুলো আরেক জায়গায় থাকে, এবং পার্টিশন করে রাখা। তো যাই হোক, তো আমার দিকটা তো কমপ্লিট হয়ে গেছে, এবারে ছেলের আর ছেলের বাবার দিকেরটা আমি এসেছি। এটাও দীর্ঘদিন ধরে মানে রাখতে রাখতে এদিক ওদিক হয়েই যায়, তোমরা ভালো করেই বুঝতে পারো, তোমাদেরও হয় নিশ্চয়ই। তো এটাও ভাবছিলাম করবো, কিন্তু ওই যেটা হয় আজ করবো কাল করবো করে আর হচ্ছিল না। তো যাই হোক, এখন ছেলেকে খাইয়ে এখন প্রায় 11:30 মতন বাজে, ছেলে ঘুমিয়ে গেছে আর তখন আমি করছি, কারণ ছেলে যতক্ষণ জেগে থাকে একটু কাজটা ধরো আধ ঘন্টা যেটা হবে সেটা মোটামুটি ধরো 1.5 ঘন্টা লেগে যাবে। তো ছেলে ঘুমালেই কাজগুলো করতে আমার তা সুবিধা হয় আর কি। তো ছেলে বাবাও শুয়ে রয়েছে আর সেই ফাঁকে আমি এই কাজগুলো করে তবেই আমি শোব। বললাম না তোমাদেরকে, বলছিলাম যে যতক্ষণ না কোনো কাজ মানে ধরো শুরু করতে দেরি, হয়তো শুরু করবো আজ করবো কাল করবো করে হয় না, সে সাহসটা কুলায় না আর কি। আর যদি শুরু করি তো সেটা কমপ্লিট না করে আমার আবার ঘুম হয় না, মানে একটুখানি বলতেই পারো প্রবলেমই বটে এটা একটা। তো যাই হোক, আমার মোটামুটি সব হয়েই গেছে, আর এটা খুব একটা অগোছালো হয়েছিল না, যেগুলো ডেইলি পরে সেগুলোই অগোছালো হয়েছিল, পাঞ্জাবি টাঞ্জাবিগুলো খুব একটা অগোছালো ছিল না। তো যাই হোক, যেগুলো একটু অগোছালো হয়েছিল সেগুলোকে আমি ঠিকঠাক করে দিলাম। ও বলছিল যে ও করবে, কিন্তু ওই একই ব্যাপার, ও করলে গুছাবে ঠিকই সব কিছু কিন্তু ঠিকঠাক জায়গায় রাখবে না। আর এটা সবার লাস্টে আসলাম আমার এই ব্লাউজ আর পেটিকোটের কাউন্টার বলতে পারো। তো যাই হোক, আমার হয়ে গেছে কমপ্লিট, দেখেও শান্তি, কিন্তু এটা তো আবার কাল থেকে আবার অগোছালো হতে শুরু করবে। এই দিকটা পুরোটাই আমার আর চাদর রয়েছে, আর এই দিকটা ছেলের উপরেরটা ছেলের রয়েছে আর নিচেরটা ছেলের বাবার রয়েছে। এর আগেও তোমাদের দেখিয়েছি কোথায় কী থাকে, আর বিশেষ কিছু বললাম না। তো ভিডিওটা আমি এতটুকুই রাখছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবার রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করো, আর পারলে পাশের বেল ঘন্টিটাকে অবশ্যই ক্লিক করে রেখো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, অনেকটাই রাত হয়ে গেছে, বাই।